এত তাড়াতাড়ি প্রচার কি কারণে? নির্বাচনটা এখন মনে হচ্ছে বাকি আছে, কিন্তু এতটা বাকি থাকার কথা না। বিভিন্ন কারণে, সরকারের পিছিয়ে যাওয়ার কারণে এবং কোর্টের কারণে একটু দেরি হচ্ছে, কিন্তু নির্বাচন অনেক আগে হয়ে যাওয়ার কথা। স্বাভাবিকভাবে আমাদের শুধু এখানে নয়, আমাদের ব্লকের বিভিন্ন অঞ্চলেই এই দেওয়াল লেখনের কাজ শুরু হয়েছে। আমরাও এই কাজ শুরু করেছি, আমরা প্রচারে কিছুটা এগিয়ে আছি, প্রচারের কাজ আমাদের শুরু হয়েছে। এবার প্রার্থীর নামটা আমরা দেওয়ালে লিখছি না, ওটা যখন নির্বাচন ঘোষণা হবে, তারপর আমাদের পার্টির পক্ষ থেকে যখন নাম ঘোষণা হবে, তখন আমরা নাম দেওয়ালে দেবো। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সেদিক থেকে আপনারা ঘোষণা করছেন না? না না, সে ভারতীয় জনতা পার্টি কেন ঘোষণা করেছে সেটা তার দলীয় ব্যাপার, সে ব্যাপারে আমি বিস্তারিত কিছু বলবো না। আমাদের পার্টি একটা সিস্টেমে চলে, আমাদের যতক্ষণ না তার প্রার্থী পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় ততক্ষণ আমরা কিছু করতে পারছি না। আমরা নাম আমাদের হয়তো চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু আমরা এখনও দেওয়ালে লিখছি না। যত যেদিনকার পার্টির পক্ষ থেকে ব্লকে ঘোষণা হবে, আমাদের ব্লক নেতৃত্ব যেদিনকার ঘোষণা করবেন, সেদিনকার আমরাও করছেন ফলাফল আমরা আশা করছি। আমাদের রেজাল্ট ভালোই হবে, মানুষ ফিরেছে। আমরা বিভিন্ন পঞ্চায়েতে, আমাদের এই ব্লকে 7টি পঞ্চায়েতে আমরা একটা উল্লেখযোগ্য রেজাল্ট করতে পারবো বলে আমরা আশা করছি। আপনার নাম? আমার নাম প্রীতম কয়াল। কোন পদে আছেন? নন্দীগ্রাম 2 এরিয়া কমিটির সদস্য। ধন্যবাদ।